আসসালামু আলাইকুম, আমি লুবনা, আছি আপনাদের সাথে। আশা করি সবাই ভালো আছেন, আল্লাহর অশেষ রহমতে। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তা আজকে চলে আসলাম আপনাদের সাথে শেয়ার করার জন্য আমার সকাল থেকে দুপুর পর্যন্ত সম্পূর্ণ কাজকর্ম, খাওয়া দাওয়া প্লাস রান্নাবান্না সব কিছু থেকে একটু একটু দেখানোর চেষ্টা করতেছি। তো এটা সকালবেলা ঘুম থেকে উঠার পরে আমি নাস্তা রেডি করার জন্য চলে আসলাম। আমি এখানে আজকে পরোটা রেডি করব। আমি এখানে পরিমাণ মতো আটা নিয়ে নিছি, গরম পানি করতে দিয়ে দিচ্ছি, স্বাদ মতো লবণটা অ্যাড করে দিলাম, আর দিয়ে দিব একটু তেল। তেলটা দিয়ে আগে আমি আটাটা একটু ইয়ে করে নিব, মিক্স করে নিব। তেল দিয়ে আটাটা কিছুক্ষণ মিক্স করার পরে আমি সাথে গরম পানি দিয়ে ডোটা তৈরি করে নিব। আপনারা সবাই জানেন পরোটার আটাটা কীভাবে করতে হয়। আমি এখানে গরম পানি অ্যাড করতেছি পরিমাণ মতো, আমি ডোটা তৈরি করে আসতেছি একটু পরে। তো আমার পরোটার জন্য ডোটা রেডি হয়ে গেছে, আমি তিনটা ভাগে ভাগ করে নিচ্ছি। আমরা যেহেতু বাসায় মানুষ তিনজন, আমি তিনটা পরোটাই রেডি করব। সকালবেলা এসে বেশি খাওয়া যায় না, আমি পরোটাগুলো একটু বড় করেই বেলবো। তো আমি তিনটা পরোটা রেডি করে আসতেছি একটু পরে। তা আমি এখানে একটা পিরিচে কিছু তেল নিয়ে নিছি পরোটার ভিতরে দেওয়ার জন্য, আর আমি পরোটার জন্য রুটিটা বেলে নিচ্ছি। তো দেখতে থাকুন, আমি একটা পরোটা তৈরি করে দেখাচ্ছি। আমি যেভাবে পরোটাটা তৈরি করি ওইভাবে সেমভাবে দেখাচ্ছি আপনাদেরকে। তো আমি একটা রুটি বেলে নিচ্ছি। তো রুটিটা বেলা হয়ে গেছে, আমি এখানে ভিতরে কিছু তেল দিয়ে পুরো পুরো রুটিটার মধ্যে লাগিয়ে নিচ্ছি। আমি এখন পরোটার জন্য বাসটা দিয়ে নিচ্ছি, আমি যাতে রাউন্ড শেপ করব না, চারকোনাভাবে আমার পরোটাটা হবে। তো আমার পরোটার বাসটা আমি দিয়ে নিলাম, আবারও রুটি বেলে নিচ্ছি পরোটার জন্য। আমার একটা পরোটা রেডি, পরোটাটা বেলা হয়ে গেছে খুব সুন্দরভাবে। এভাবে আমি তিনটা পরোটাই রেডি করে নিব। আমার সবকটা পরোটা বেলা শেষ, আমি এখন তাওয়া ছেঁকে নিব, পরোটাটা ভেজে নিব খুব সুন্দরভাবে। আমি তাওয়াটা আগেই গরম করে রেখেছিলাম। পরোটাটা দুই পাশ আমি ছেঁকে উল্টে পাল্টে আমি তেলটা অ্যাড করে দিলাম, দিয়ে তেলের মধ্যে আমি আবার পরোটাটা ভেজে নিচ্ছি। কালারটা কিন্তু খুবই সুন্দর আসছে। আমার একটা পরোটা ছেঁকা শেষ, ঠিক একইভাবে আমি দুটো পরোটা, বাকি দুইটা পরোটাই আমি ছেঁকে নিব। আমি এটা উঠিয়ে নিচ্ছি, বাকি পরোটাগুলো আমি সেমভাবে ছেঁকে নিচ্ছি। আমার এখানে পরোটাগুলো ছেঁকা শেষ, আমি এখন ডিম ভেজে নিচ্ছি। আমি এখানে দুইটা ডিম পেঁয়াজ দিয়ে কাঁচামরিচ দিয়ে গুলি নিচ্ছি। আমি এখন ডিমটা ভেজে নিচ্ছি। ডিমটাও আমার ভাজা হয়ে গেছে, আমি এখন নামিয়ে নিব। এখন শুধু নাস্তা খাওয়ার পালা। নাস্তা রেডি, এখন শুধু খাওয়ার পালা, সবাই বসে পড়ছে নাস্তা খাওয়ার জন্য। আমি একই সাথে চাটাও রেডি করে নিলাম। তো সবাই খেয়ে নিচ্ছি। চা নাস্তা খাওয়ার পরে আগে ঘর দুয়ারগুলো বিছানাগুলো পরিষ্কার করে নিব, তারপরে সরাসরি রান্নায় চলে যাব। মোটামুটি ঝাড়া হয়ে গেছে, খোপাগুলো জেড়ে নিচ্ছি একই সাথে। সামনের রুমটা আমার মোটামুটি ঝাড়া হয়ে গেছে। এখন আমি ডাইনিং রুমে চলে আসলাম, ডাইনিং রুমটা আপনারা একটু ক্লিন করে নিচ্ছি। টেবিলটা মোটামুটি আমার ক্লিনে আছে, তারপরে নাস্তা খাইছি যেহেতু একটু ময়লা হয়েছে। ঠিক একইভাবে আমি ভিতরের রুমটাও ক্লিন করে নিছি। তো আমার বিছানা ঝাড়া শেষ, এখন আমি ঘরটা ঝাড় দিয়ে নিব, তারপরে আমি রান্নার কাজে চলে যাব।
আমার বাসাটাও ঝাড় দেওয়া হয়ে গেছে। আমি সম্পূর্ণ বাসা গোছানো কাজ শেষ করে আমি রান্নায় চলে যাচ্ছি। আমি গদর গোছাতে গোছাতে আমি এদিকে ডাল রান্না বসিয়ে দিছিলাম, ডাল রান্নাটা আমার হয়ে গেছে। তো আমি এখন ডালটা একটু ঘুটে নামিয়ে নিব, সাথে ভাকা দিয়ে দিব। একটা পাতিলি নিয়ে নিছি, নিয়ে আমি এখন ডালে ভাকা দিয়ে দিব, কিছু পেঁয়াজ কুচি, সাথে 3-4টা শুকনো মরিচ দিয়ে আমি ডালের জন্য ভাকাটা রেডি করে নিচ্ছি। ভাকাটা দেওয়া হয়ে গেছে, ডাল রান্নাটা আমি নামিয়ে নিচ্ছি। এখন ভাত রান্নাটাও বসিয়ে দিচ্ছি। ভাত রান্না বসিয়ে দিয়ে আমি বাকি কাটাকুটিগুলি করে নিব। তো এখানে আমি আজকে রান্না করব আলু শাক রান্না করব। আলু শাকগুলো আমি নোয়াখালী থেকে আসার সময় নিয়ে আসছিলাম, একদম ক্লিন করে কেটে পেছে। আমি এখন এখান থেকে কিছু আলু শাক দিয়ে কাতল মাছ দিয়ে রান্না করব। আর আজকে রান্না হবে শুটকি দিয়ে আলু ভুনা। ডাল রান্না তো হয়েছে আপনারা দেখতে পারছেন, তো আমি সব কিছু রেডি করে নিচ্ছি রান্নার জন্য। এদিকে আলুগুলো আমি একটু ছিলে নিচ্ছি, নিয়ে আমি বটি দিয়ে কেটে নিব। সব কিছু রেডি থাকলে রান্না করতে কিন্তু খুব বেশি সময় লাগে না। তো আমার বেশিরভাগ কাটাকুটিগুলি আমি দাঁড়িয়েই করি। তো আমি সব কিছু রেডি করে নিচ্ছি, সাথে থাকুন। তো আমি আলুগুলো কেটে নিচ্ছি শেপ দিয়ে, নির্দিষ্ট একটা শেপ দিয়ে আমি আলুগুলো কেটে নিচ্ছি। শুটকি দিয়ে বোনা হবে আজকে আলুটা। আমি মাছগুলো কেটে নিচ্ছি রান্নার জন্য। আমি কিছু কাঁচামরিচও কেটে নিচ্ছি, কাঁচামরিচটা কেটে আমি রান্নার দিকে চলে যাব। সব কিছু আমার কাটা বাছা হয়ে গেছে। প্রথমে আমি আলু শাকটা রান্না বসিয়ে দিচ্ছি কাতল মাছ দিয়ে। আমি এখানে একটা পাতিল বসিয়ে দিলাম, পরিমাণ মতো তেলটা দিয়ে দিচ্ছি। এখানে আমার আগের কিছু একটু তেল ছিল, ওটা দিয়ে দিলাম আগে, সাথে আরও কিছু তেল দিয়ে দিচ্ছি। তো সাথে পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে কিছুক্ষণ একটু ভেজে আমি রসুন বাটাটা দিয়ে দিব। আমি পরিমাণ মতো রসুন বাটাটা দিয়ে দিচ্ছি, কিছুক্ষণ নেড়ে ছেড়ে বাকি গুঁড়া মশলাগুলো আমি অ্যাড করে দিব। মতো সব গুঁড়া মশলাগুলো দিয়ে দিচ্ছি, লবণ দিয়ে দিলাম, একটু জিরা গুঁড়া দিলাম, দিয়ে দিচ্ছি মরিচ গুঁড়া, হলুদ গুঁড়াটা অ্যাড করে দিলাম। দিয়ে সবগুলো একসাথে ভালোভাবে মিক্স করে আমি কিছু পানি দিয়ে দিব মশলাটা কষানোর জন্য। মশলাটা কষানো হয়ে গেছে, আমি এখন সাথে মাছগুলা দিয়ে দিচ্ছি। দিয়ে আমি মাছগুলা খুব ভালোভাবে কষিয়ে নিব ঢাকনা দিয়ে। মাছগুলো একটু নেড়ে ছেড়ে আমি ঢেকে দিচ্ছি ভালোভাবে কষানোর জন্য। মাছগুলো খুব ভালোভাবে কষানো হয়ে গেছে, আমি এখন সাথে শাকগুলো দিয়ে দিব। শাকগুলো দিয়ে দিচ্ছি আমি, শাকগুলো আমি আগেই একটু ধুয়ে ভালো করে রেখে দিছিলাম পানিটা যাতে সরে যায়। তো আমি এখন সব শাকগুলো একসাথে দিয়ে একটু মিক্স করে দিচ্ছি মশলার সাথে। তো আমি এখানে অল্প কিছু পানি অ্যাড করে দিলাম, আমার খুব পানি বেশি পানি লাগবে না, অল্প পানিতে রান্নাটা হয়ে যাবে। আলুর শাক কিন্তু রান্না করতে খুব শর্ট টাইমে হয়ে যায়। তো আমি রান্নাটা কমপ্লিট করে আসতেছি একটু পরেই। আমার রান্নাটা কমপ্লিট, আমি এখন নামিয়ে নিব। এদিকে আমার ভাতটাও ভালো এসে গেছে খুব ভালোভাবে। তো আমি এখানে শাকটা নামিয়ে নিচ্ছি অন্য একটা পাতিলে। আমার একটা রান্না কমপ্লিট, আমি এরপরে শুটকি বোনাটা বসাই দিব, তাহলে আজকের জন্য রান্না বান্না শেষ। এদিকে আমি শুটকি বোনার জন্য পাতিলটা বসিয়ে দিলাম, আবার পরিমাণ মতো তেলটা দিয়ে দিচ্ছি, সাথে দিয়ে দিব কিছু কাঁচামরিচ আর পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা আমি একটু তেলের মধ্যে ভেজে কিছুক্ষণ পরে আমি রসুন বাটাটা অ্যাড করে দিব।
আমি কিছু পরিমাণ মতো রসুন দিয়ে দিচ্ছি, যেহেতু আমি শুটকি বুনা করব একটু রসুনের পরিমাণটা একটু বেশি দিছি আমি। তো রসুনটা একটু নেড়ে ছেড়ে ভেজে আমি বাকি গুঁড়া মশলাগুলো অ্যাড করে দিব। আমি একটু লবণ দিয়ে দিচ্ছি যাতে তেলটা না ছিটে। তা আমি একটু রসুনটা ভেজে নিচ্ছি, কিছুক্ষণ পর আমি গুঁড়া মশলাগুলো দিয়ে দিব। রসুনটা ভাজা হয়ে গেছে, আমি এখন বাকি গুঁড়া মশলাগুলো দিয়ে দিচ্ছি। আমি প্রথমে হলুদ গুঁড়াটা দিয়ে দিছি, কিছু জিরা গুঁড়া দিলাম, আর দিয়ে দিব মরিচ গুঁড়া। মরিচ গুঁড়াটা আমি একটু বেশি দিচ্ছি, যেহেতু আমি শুটকি রান্না করতেছি একটু জাল জাল করেই করব। সাথে যেহেতু আলু দিব, মরিচের পরিমাণটা একটু বেশি দিছি আমি। তা আমি মশলাটা কিছুক্ষণ নেড়ে ছেড়ে একটু পানি দিয়ে দিব ভালোভাবে কষানোর জন্য। মশলাটা আমার কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি ঢাকনা দিয়ে। মশলাটা আমার কষানো হয়ে গেছে, আমি এখন সাথে শুটকিগুলো অ্যাড করে দিব। শুটকিগুলো দিয়েও আমি আবার কিছুক্ষণ একটু কষিয়ে নিব। এই শুটকিগুলো আমি নোয়াখালী থেকে আনা, আমার আব্বা কিনছিল শুটকিগুলো বাড়ির জন্য, তো আমিও কিছু নিয়ে আসলাম ওইখান থেকে একটু নিয়ে আজকে রান্না করতেছি। এটা অনেক বড় একটা শুটকি ছিল, সুরমা শুটকি। তাই শুটকিটা কিন্তু অনেকক্ষণ সিদ্ধ করা লাগে। আমি এখানে পানি দিয়ে শুটকিটা ভালোভাবে কষিয়ে আগে রান্না করে নিব, তারপরে আমি আলুটা অ্যাড করব। তা আমি এখানে আরও কিছু পরিমাণ পানি দিয়ে দিছি, দিয়ে ঢেকে দিব আগে শুটকিটা রান্না করার জন্য। তো শুটকিটা রান্না হতে থাকুক। শুটকিটা আমার মোটামুটি রান্না হয়ে গেছে, আমি এ পর্যায়ে আলুগুলো অ্যাড করে দিব। আলু দিয়ে আমি আরও কিছু পরিমাণ পানি দিয়ে দিব রান্নাটা শেষ করার জন্য। তা আমি এখানে আলুগুলো দিয়ে দিচ্ছি। সবগুলো আলু দিয়ে আমি কিছুক্ষণ মশলার সাথে কষিয়ে নিব, নিয়ে আমি বাকি পানিটা দিয়ে দিব রান্না করার জন্য। কিছুক্ষণ নেড়ে ছেড়ে মিক্স করে নিচ্ছি। তা আমি এখানে পরিমাণ মতো পানিটা দিয়ে ঢেকে দিব রান্নাটা কমপ্লিট করার জন্য। পরিমাণ মতো পানি দিয়ে দিছি, আমি এখন ঢেকে দিব শুটকি রান্নাটা হওয়ার জন্য। এদিকে আমার ভাত রান্নাটাও মোটামুটি হয়ে আসছে। ভাতটাও আমি নামিয়ে নিব, ভাতটা নরম হয়ে গেছে একদম, আমি এই অবস্থায় নামিয়ে নিব ভাতটা। তো ভাতটা নামিয়ে নিছি, এদিকে আমার শুটকি রান্নাটাও মোটামুটি হয়ে আসছে। আরও কিছু ঝোলটা শুকাবে। এদিকে আমি কিচেনটাও ক্লিন করে নিছি, কিছু হাঁড়ি পাতিল ছিল ধোয়ার জন্য সবগুলো ধুয়ে একদম ক্লিন করে নিছি। আজকের জন্য কাজকর্ম কমপ্লিট, আমার রান্নাটাও কমপ্লিট। এখন শুধু গোসল করা, নামাজ পড়ার, খাওয়া দাওয়া। এই যে দেখেন খুবই মজার লোভনীয় স্বাদে শুটকি বোনা, আর সাথে আছে আলু শাক দিয়ে কাতল মাছ রান্না, আর আছে ডাল রান্না আছে, ওইটা তো আপনারা দেখছেন। প্রথমে ডালটা আমি রান্না করে নিলাম। তো সিম্পল খাওয়া দাওয়া সব কিছুই শেয়ার করলাম আপনাদের সাথে, আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই জানাবেন। আর আমার ভিডিওগুলো দেখে যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, লাইক কমেন্ট করবেন, এবং কি পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করে দিবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।